শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া করৈলং স্কুলচৌমুহনি এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় দোষীদের বিচার চেয়ে রবিবার এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে তেলিয়ামুড়া থানার ওসির নিকট এক ডেপুটেশন প্রদান করল সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি। খবরে প্রকাশ, শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানাধীন করৈলং স্কুলচৌমুহনি এলাকায় সিপিআইএম ছাত্র যুব সংগঠনের এক পথসভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এতে গাড়ি ভাঙচুর সহ দলীয় কর্মী সমর্থক রক্তাক্ত হয়। দুই দলের সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হয় দুই পুলিশ কর্মী। এক্ষেত্রে উভয় রাজনৈতিক দলের পক্ষ থেকে মামলা এবং পাল্টা মামলা করা হয় তেলিয়ামুড়া থানায়। এদিকে দোষীদের শাস্তি চেয়ে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে তেলিয়ামুড়ায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে তেলিয়ামুড়া থানার ওসির নিকট ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া। বলেন, প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। ডেপুটেশন শেষে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ে ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানান দেওয়া হয়, তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী 9ই নভেম্বর ছাত্র যুবদের সমাবেশ তেলিয়ামুড়ায় হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। সবাইকে নমস্কার। আজকে আমরা সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির তরফ থেকে আমাদের তেলিয়ামুড়া থানাতে একটা ডেপুটেশন আকারে এফআইআর করার জন্য আমরা এখানে এসেছি মহকুমা কমিটির উদ্যোগে। গতকাল আমাদের তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা তেলিয়ামুড়া পৌর পরিষদের 1নং এবং 2নং ওয়ার্ড এলাকার মধ্যে করৈলং, যেখানে সেখানে আমরা একটা পথসভা করতে যাচ্ছি। পথসভার কারণটা হচ্ছে আমরা আগামী 9 তারিখ আমাদের তেলিয়ামুড়াতে বিশাল সমাবেশ আমরা করব। সেই সমাবেশকে সফল করার জন্য আমরা এলাকায় এলাকায় প্রচার করছি পথসভার মাধ্যমে এবং উঠানসভার মাধ্যমে এবং মানে বাড়ি বাড়িতে টুর প্রোগ্রামের মাধ্যমে মানুষের কাছে গিয়ে প্রচার করছি যে আমাদের আগামী 9ই নভেম্বর তেলিয়ামুড়ার মহাসমাবেশে যাতে মানুষ অংশগ্রহণ করে। তার কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা গতকাল আমরা করৈলংয়ে একটি পথসভা করতে যাচ্ছি। আমাদের আগামী 9ই নভেম্বর ছাত্র এবং যুব সংগঠনের উদ্যোগে একটা সমাবেশ করতে যাচ্ছে। সেই সমাবেশের মধ্যে যাতে সবাই অংশগ্রহণ করে তার অনুরোধ করার জন্য আমরা এই পথসভা করছি। আমরা পুলিশের পারমিশন নিয়েছি যে গতকাল কীভাবে আমরা মিটিংটা করব, টাইম টেবিল সব ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু সেই টাইম অনুসারে আমরা সেখানে পথসভাগুলি শুরু করেছি। মাত্র 2জন বক্তা শেষ হয়েছে, এরপর আমি বক্তব্য রাখার জন্য শুরু করেছিলাম। কিছুক্ষণ আলোচনার পরেই হঠাৎ করে অতর্কিতভাবে বিজেপির তরফ থেকে সিপিআইএমের চামড়া তুলে নেব আমরা স্লোগানের মাধ্যমে অতর্কিতভাবে আমাদের পথসভার মধ্যে আক্রমণ করে।
আমরা কিছুই ভাবিনি এইরকম করে আমরা অনেক প্রোগ্রাম করছি এখন অন্য প্রোগ্রামও করছি কিন্তু এরকম ভাবে অতর্কিতভাবে হামলা করবে আমরা ভাবছি চৌধুরী শোভানেত্রী উনিও আহত হয়েছেন এবং অনেক ফণীশীল রাজীবশীল স্বপনশীল এবং বিপদ করতে হয়েছে আর বাকিজনকে সব পিলে মরাতে প্রাইমারি চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয়েছে এই হলো অবস্থা তা আমরা কি গণতন্ত্র পদ্ধতিতে কোনো কর্মসূচি নিতে পারবো না আমরা বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি রাজনৈতিক দল সারা কি এই রাজ্যের মধ্যে এই দেশের মধ্যে কোনো আন্দোলন করতে পারবে না 10323 চাকরি খেয়েছে বেকারদের সমস্যা সমাধানের জন্য প্রত্যেক বছরে 50,000 করে চাকরি দেবে এবং শ্রমিকদের জন্য রেগার প্রকল্পে 340 টাকা প্রদান করবে 200 দিনের মাধ্যমে সামাজিক ভাতা হিসেবে 700 টাকার মধ্যে 2000 টাকা করবে যেই যে স্লোগানটুকু তারা দিয়েছে এবং কর্মচারী বন্ধুদের বিশেষ করে খাকি পোশাক পরে যারা টিএসআর থেকে চাকরি করেছেন তাদেরকে কেন্দ্র বাহিনীর তুলনায় তারা বেতন বৃদ্ধি করে ডাবল বেতন বৃদ্ধি করে তারা বেতন দেবেন এই যে মানে ভীষণ ডকুমেন্টের নামে 299টা তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা কোনো কার্যকরী করেনি এই কথা আমরা বলতে পারবো না মানুষের কাছে মানুষের জন্য আমাদের আন্দোলন সংগঠিত থাকবে সবসময় থাকবো এবং এইভাবে আক্রমণ করে আমাদের আন্দোলনকে রোখা যাবে না এবং আমাদের পার্টি যে কোনো আন্দোলনকে এইরকমভাবে আঘাত করলে পরে আমরা বসে থাকবো না তার জন্যে আমরা ওই সব রাজনৈতিক দল যারা দুষ্কৃতিকারী সাব্যস্ত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে বন্দি করতে হবে আমরা মানুষ মানুষ হিসাবে আমরা এখানে বসে থাকবো না মানুষ মানুষের জন্য কল্যাণমূলক কাজ আমরা করবই এই দেশের জন্য এই রাজ্যের জন্য মানুষের কল্যাণমূলক কাজের জন্য আমরা কথা বলবই আমাদের পথসভা আমরা করবই আমাদের জনসভা আমরা করবই তার জন্যে ওসি সাহেবের সঙ্গে দেখা করেছি বন্দি করতে হবে এইসব দুষ্কৃতিকারীদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে